আসসালামু আলাইকুম দর্শক, রঙিন ভবনে আপনাদের স্বাগতম। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার দেওয়ার পর রাজধানীর আরামবাগের দেওয়ানবাগ দরবার শরীফে পীর দেওয়ানবাগিকে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে তার স্ত্রীর পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে আরামবাগে বাবে রহমতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে দেওয়ানবাগি পীর 3 নম্বর প্লাটুন কমান্ডার হিসেবে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। যুদ্ধ শেষে তিনি সেনাবাহিনীর 16 বেঙ্গল রেজিমেন্টে ধর্মীয় শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি সর্বমোট 11টি দরবার ও শতাধিক খানকা প্রতিষ্ঠা করেন। গতকাল সোমবার ভোর 6:48 মারা যান দেওয়ানবাগি পীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। এদিন সকাল 6:45 দিকে তিনি নিজ বাসায় স্ট্রোক করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেওয়ানবাগ শরীফের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেওয়ানবাগি পীরের নাম মাহবুবে খোদা, তবে তিনি দেওয়ানবাগি নামে পরিচিত। 1949 সালের 14 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আব্দুর রশিদ সর্দার, মা সৈয়দা জুবাইদা খাতুন। 6 ভাই 2 বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তাল শহর কারামিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজির পর্যন্ত পড়াশোনা করেন। ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করেন দেওয়ানবাগি পীর। এরপর তার মেয়ে হামিদা বেগমকে তিনি বিয়ে করেন। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খিলাফত লাভ করেন দেওয়ানবাগি।